পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ। এই দিনটা প্রত্যেকটা মানুষের কাছে জানবেন অত্যন্ত শুভ একটা দিন বলে গণ্য করা হয়। যদি আমরা কিছু জিনিস এই শুভ দিনটাই করতে পারি তাহলে জানবেন সারা বছর কিন্তু আমরা ভালো থাকতে পারি। কিছু জিনিস কিছু নিয়ম নীতি আমাদের একটু মেনে চলতে হয়। যেহেতু মানুষ আমরা সবাই সমাজবদ্ধ জীব, তাই সমাজে বসবাস করার জন্যে কিছু প্রয়োজনীয় নিয়ম নীতি কিন্তু আমাদের অবশ্যই পালন করা উচিত। আজকে শুভ নববর্ষ জানবেন, শুধু তাই না, আজকের দিনটা কিন্তু বৃহস্পতিবার, যাকে বলা হয় লক্ষ্মীবার। তো স্বাভাবিকভাবে আজকে যেমন অনেক মানুষ তার নতুন ঘরে প্রবেশ করবেন, অনেকে হালখাতা করবেন তাদের দোকানে ব্যবসা ক্ষেত্রে, আবার অনেক মানুষ লক্ষ্মী গণেশকে একনিষ্ঠভাবে পূজা অর্চনা করবেন। আপনি হয়তো কোনো কিছু এসব করার প্রয়োজন নেই, আপনি যে জিনিসটা করবেন, যারা এইসবগুলো করছে হয়তো তাদের দোকান আছে, কোনো কাজকর্ম আছে, হয়তো তাদের ঘরে ওঠার প্রয়োজন আছে, সকল মানুষ যে জিনিসটা করবেন, যেহেতু দিনটা অত্যন্ত শুভ এবং ধরা হয় যে এই দিনে যদি মানুষ কিছু ভালো কাজ করতে পারে তবে জানবেন সারা বছর সেই মানুষটা ভালো থাকে। কেননা বছরের শুরুর দিনটাই যদি আপনি ভালো থাকতে না পারেন তাহলে সারা বছর আপনি কি করে ভালো থাকবেন? বাজার থেকে আজকে আপনি কুলো কিনে আনবেন। হ্যাঁ, কুলো, যেটা ধান ঝাড়ে যেটা কুলো আছে, লক্ষ্মী কুলো, যেটা দেখুন অনেকে লক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয়, ছোট টাইপের কুলো কুলো পাওয়া যায়, ওই কুলো একটু কিনে নিয়ে আসবেন। কুলো কিনে নিয়ে এসে এক ছড় ধানের শীষ কিনবেন, ধানের শীষ কুলো, আর একটা লক্ষ্মী ঘট, হ্যাঁ একটা লক্ষ্মী ঘট, এক ছড়া ধানের শীষ আর একটা কুলো, কুলোর কুলো আপনি কিনে এনে বাড়িতে মা লক্ষ্মীর সামনে আপনি এই তিনটে জিনিস পাশাপাশি রেখে দেবেন। ধানের শীষ মানে এক ছড়া ধানের শীষ, একটা কুলো, একটা লক্ষ্মী ঘট। রাখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো লক্ষ্মী গণেশের স্মরণ করে সারা বছর যাতে আপনি ভালো থাকতে পারেন, আপনার অর্থের যাতে কখনো কোনো অসুবিধা না হয়। অনেক মানুষ দেখা যায় যে তারা জানবেন তারা কিন্তু ঋণে ডুবে যায়, সবসময় ঋণে জর্জরিত সারা বছর, কারো না কারোর কাছে তারা ঋণগ্রস্ত হয়ে যায়। হয়তো এমন না যে তার কোনো ইনকাম নেই, বাট হাজার ইনকাম থাকা সত্ত্বেও সে ঋণগ্রস্ত হয়ে যায়। তো পয়লা বৈশাখের এই শুভ দিনে চেষ্টা করবেন কোনো মানুষকে কখনো টাকা ধার দেবেন না, এটা মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু, কেননা এই দিনটা আপনাকে খুব সন্তর্পণে চলতে হবে, খুব হিসাব করে চলতে হবে, কোনো মানুষকে টাকা ধার দেওয়া যাবে না। আজকে আপনি যত পারেন দুস্থ দারিদ্র যারা অভাব পীড়িত মানুষ আছে তাদেরকে যত পারেন দান করুন আজকের জন্যে। সারা বছর আপনি একটা দিন করুন, সেটা হচ্ছে আজকে। আজকে কোনো মন্দিরে অবশ্যই পূজা করুন, সেটা দক্ষিণাকালী মন্দির হতে পারে, তারাপীঠ হতে পারে, আপনার বাড়ির পাশে কোনো মন্দির হতে পারে, যে কোনো জায়গায়। বাড়িতে দরকার হলে ব্রাহ্মণ দিয়ে পুজো করার, নিজেদের নামপত্র দিয়ে ছোট করে একটু পুজো দিন, লক্ষ্মী গণেশের নাম করে দরকার হলে ছোট করে একটু হোমযজ্ঞ করুন, দেখুন বাড়িতে সমস্ত রকম অশুভ শক্তি কেটে যাবে। এবং আমি এই যে কুলো আনতে বললাম এবং ধানের এক ছড়া শীষ আনতে বললাম এবং একটা লক্ষ্মী ঘট, এই তিনটে জিনিস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এবং কথিত আছে যারা শুভ নববর্ষে এবং তারপরে কিন্তু আবার একে তো শুভ নববর্ষ, তারপরে আবার বারটাও হচ্ছে বৃহস্পতিবার, তাহলে কতটা শুভ দিন, আশা করি আপনারা প্রত্যেকে ওয়াকিবহল জানতে পারছেন। তো এই তিনটে জিনিস যদি আপনার বাড়িতে যদি থাকে তাহলে জানবেন সারা বছর মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতেই অবস্থান করবে, তো স্বাভাবিকভাবে আপনার অর্থকষ্ট হওয়ার কোনো কথাই না, জানবেন এটা। আর কুলোটা আপনি যে জিনিসটা করবেন অন্তত মিনিমাম একদিন মা লক্ষ্মীর সামনে রাখবেন, পরের দিনকে ওই যে ধানের শীষটা দরজার মেন যে দরজাটা আছে ওখানে বেঁধে দেবেন। আমি আগেও আমার বলেছি ভিডিওতে, সবসময় বাড়িতে জানবেন ধানের শীষের ছড়া একটা রাখা অত্যন্ত শুভ, এই জিনিস থাকা মানে সেই বাড়িতে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না, কারণ এটা হচ্ছে মা লক্ষ্মীর চিহ্ন, মা লক্ষ্মী এবং আপনার বাড়িতে কখনো নেগেটিভ শক্তি চট করে প্রবেশ করতে পারবে না। বাড়িতে সকল মানুষ যেমন সুস্থ থাকবে, সকল মানুষের যেমন মনে যেমন একটা আনন্দ থাকবে, এবং সর্বোপরি আপনার আয়ের জায়গাটা ঠিক থাকবে,
খরচা কম হবে, আয়ের জায়গাটা আবার ঠিক থাকবে। তো এইবার যেটা করবেন, আজকের জন্য কোনো মানুষ যদি আপনার কাছে কিছু চায়, বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে আছে, ভালো করে কথাটা বুঝবেন, কারোর কাছে পয়সা আছে, আপনার কাছে ধার চাইতে আসলো, টাকা দেওয়ার প্রয়োজন নেই আজকের জন্য বিশেষ করে। কারণ আজকে চেষ্টা করবেন লক্ষ্মীকে যতটা পারেন নিজে নিয়ে আসবেন, কাউকে দিতে যাবেন না। তাই পয়লা বৈশাখে টাকা কাউকে দয়া করে ঘর থেকে পকেট থেকে কাউকে দেবেন না। আজকে যদি আপনি টাকা দিয়ে দেন কাউকে, জানবেন সারা বছরই কিন্তু আপনাকে টাকা দিয়েই যেতে হবে। তা আজকে দয়া করে কোনো মানুষকে অকারণে পয়সা দেবেন না। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আপনার নিজের প্রয়োজন, নিজে কোনো কিছু কেনাকাটা করছেন, দেখা যাচ্ছে আপনি কোনো স্বর্ণ অলঙ্কার কিনলেন, আপনি মা লক্ষ্মীর জন্যে একটা টিপ কিনে আনলেন। সাপোজ অনেকে যেমন ঠাকুরের জন্যে কোনো সোনার অলঙ্কার বা রূপোর কোনো জিনিস এইগুলো কিনে আনে, কিনুন, কোনো অসুবিধা নেই। আর আজকে সব সময় অন্তত বাড়িতে একটা কচ্ছপের একটা মূর্তি কিনে নিয়ে আসবেন। যেমন কচ্ছপের যেরকম ছবি পাওয়া যায় রূপোর বা পিতল টিতলের অনেক রকমের পাওয়া যায়, এটা আপনি সোনার দোকানে জিজ্ঞাসা করবেন। আমি আগেও বলেছিলাম, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে বাড়িতে সবসময় কচ্ছপের মূর্তি থাকাটা খুব খুব প্রয়োজন। কেন বলুন তো? কেননা কচ্ছপ যেমন ধীর স্থিরভাবে চলে, খুব সন্তর্পণে আস্তে আস্তে চলে, আর কথিত আছে যে কচ্ছপের মূর্তি যদি বাড়িতে থাকে এবং তাকে যদি আপনি পুজোর দেবতার নাম স্মরণ করে যদি পুজো দেন, তাহলে জানবেন আপনার অর্থ কিন্তু চট করে বেড়াতে পারবে না। আর যাদের বাড়িতে কচ্ছপের মূর্তি থাকে না, তাদের কিন্তু টাকা পয়সা খুব জলের মতো বেরিয়ে যায়। এবং জানবেন যে কুবের দেবতার বাহন কিন্তু হিসাব মতন কচ্ছপকেই ধরা হয়। কেন ধরা হয় জানেন? কারণ স্বয়ং কুবের দেবতা নিজেও জানেন, উনি কিন্তু বর পেয়েছিলেন। হ্যাঁ, উনি শিবের থেকে প্রথমে কিন্তু বর পেয়েছিলেন, কিন্তু বর পাওয়ার পরে দেখলেন যে তার অর্থকড়ি চলেই যাচ্ছে, তিনিও অর্থকড়ি ধরে রাখতে পারছেন না। কারণ টাকা পয়সা হচ্ছে মা লক্ষ্মী, যাকে বলি চঞ্চলা, অত্যন্ত চঞ্চল, যেমন লক্ষ্মী বলি অত্যন্ত চঞ্চলা। কারণ অর্থ ধরে রাখাটা মানুষের কাছে একটা চ্যালেঞ্জ। আপনি নয় অনেক কষ্ট করে ইনকামটা তো নয় করেই ফেললেন, কিন্তু অর্থকে আপনি জমাতে পারছেন? নিজেকে প্রশ্ন করুন, আপনার ব্যাংক ব্যালেন্স কত, কত টাকা আপনার কাছে আছে? কোনো মানুষ কিন্তু বলবে যে না, আপনি 10,000 টাকা ইনকাম করুন, 10 লাখ টাকা ইনকাম করুন, 10 কোটি টাকা ইনকাম করুন, দেখবেন সবার উত্তরটা হচ্ছে না। কেননা এটা খুব কিছু সংখ্যক মানুষ পারেন, যারা খুব মিতব্যয়ী এবং হিসাব করে খরচা করেন এবং সবসময় খুব জ্ঞানী মানুষ, তারা এই কাজটা করতে পারে। তো তার জন্যে কুবের দেবতা কিন্তু কচ্ছপকে কিন্তু বাহন হিসাবে মেনে নিল। কারণ উনি বুঝতে পারছেন যে কচ্ছপই একমাত্র প্রাণী যে ধীরে 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 চলে, আস্তে 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 আস্তে। কারণ অতি দ্রুত করলেই আপনার অর্থ বেরিয়ে যাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে। তাই দয়া করে আজকের শুভ দিনে আপনি এই জিনিসটা আনুন বাড়িতে, কচ্ছপের একটা মূর্তি আনুন। অনেকে দেখবেন আজকে শঙ্খ কেনে, হ্যাঁ আজকে শঙ্খ কিনুন। মায়েরা যারা নতুন বিয়ে হয়েছে তারা সিঁদুর কিনুন, আজকে আলতা কিনুন, সিঁদুর কিনুন, আলতা কিনুন, এগুলো কিন্তু আজকে শুভ দিন, শুভ দিনের শুভ যোগ। আজকে যদি আপনি কিনতে পারেন শুভ নববর্ষে, তাহলে কিন্তু অবশ্যই ভালো। আজকে আজকে যতটা পারবেন যত রকমের পশু পাখি প্রাণী আপনার মন যা চাইছে তাদেরকে খেতে, মানুষকে জানবেন সবসময় দিলে কখনো কমে না, মানুষকে কখনো খেতে দেবেন, আপনার কিন্তু তার অনেক বিনিময়, অনেক কিছু রিটার্ন চলে আসবে। অনেক মানুষ আপনি তাই বলে আপনি মানুষকে যে পয়সা দিয়ে দেবেন সেটা যে রিটার্ন চলে আসবে তা কিন্তু না। হ্যাঁ, তবে যারা গরিব, যাদের সত্যিকারের প্রয়োজন, অসহায় মানুষ, হয়তো সে খেতে পাচ্ছে না, আপনি তাকে দিন, দেখবেন আপনার কখনো কমবে না। কিন্তু কেউ যদি আপনাকে ইচ্ছা করে মজা করে যদি টাকা চাই, তাহলে সেই ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা সে টাকাটা হচ্ছে চেষ্টা করবে সে টাকাটা বাজে কাজে ব্যবহার করবে, আপনি হয়তো কষ্ট করে তাকে দিচ্ছেন। তো সবসময় চেষ্টা করবেন কোনো কিছু কিনে দিতে অথবা কোনো কিছু খাওয়াতে, যেটা তার পেটে খাবে সে, অর্থাৎ মানুষকে এটা করুন। আর আজকের জন্যে অন্তত চেষ্টা করবেন, যারা অনেক সংসারে আমি দেখেছি মানে এত ঝগড়া অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে, আজকের দিনের জন্য বিশেষ করে বাড়িতে কোনো রকমের ঝগড়াঝাটি অশান্তি আজকের জন্য একদম না, না মানেই না। কেননা বারবার করে বলছে আজকে কিন্তু লক্ষ্মীবার, আর লক্ষ্মী পুজোর দিনকে আমরা কখনো দেখবেন ঘণ্টা শাক বাজায় না। কেন বলুন তো? বিশেষ করে ঘণ্টা বাজায় কোনো আওয়াজ করি না লক্ষ্মী পুজোর সময়। তো আজকে যদি জানবেন মা লক্ষ্মী আপনার ঘরে থাকবে, তাই আজকে যদি আপনি অশান্তি ঝগড়াঝাটি এগুলো করেন, তাহলে মা লক্ষ্মী আসা তো দূরের কথা, চলে যাওয়ার চান্সটা অত্যন্ত বেশি। তাই আজকে চেষ্টা করুন খুব স্বাভাবিকভাবে হাসি খুশি থাকুন, পরিবারের সকলকে নিয়ে থাকুন,
আপনাদের পছন্দের মতো কোনো জিনিস রান্না করে খান এবং মানুষকে খাওয়ান। ধন্যবাদ।